শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে। আজ আমরা আমাদের পরিবেশ সম্পর্কে জানব। চলো আমরা আমাদের পাঠে চলে আসি। আমাদের পরিবেশ, আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো এবং ঘরবাড়ি ইত্যাদি। চারপাশের সব কিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশে যা যা আছে, আমাদের চারপাশে কি কি আছে, তাহলে চলো আমরা জেনে নেই আমাদের চারপাশে কি কি আছে। আমাদের চারপাশে বিভিন্ন রকমের পরিবেশের উপাদান আছে। এখন আমরা আমাদের চারপাশে যে পরিবেশের উপাদানগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কিছু কাজ করব। প্রথমে আমরা নিচে একটি ছক দেখতে পাচ্ছি। এই ছকটিতে আমরা কি করব, নিচে দেখানো ছকের মতো করে একটা ছক তৈরি করব। তারপর আমরা আমাদের আশেপাশে যে জিনিসগুলো দেখতে পাই সেগুলো লিখে ফেলব। তারপর আমাদের বাসার ভেতরে, বাইরে কিংবা শ্রেণীকক্ষের বাইরে যা যা দেখতে পাই সব কিছু লিখব। মাঠে যা দেখতে পাই, খেলার মাঠে যখন যাই তখন আশেপাশে যা দেখতে পাই, আমরা এগুলো সুন্দর করে লিখবো। আমরা কিভাবে লিখবো, আমরা আমাদের বন্ধুদের সাথে আলোচনা করে সুন্দর করে লিখে ফেলবো। যেমন আমরা এই যে এইরকম একটি ছক করেও লিখতে পারি। তাহলে চলো প্রিয় বন্ধুরা, আমরা কিভাবে লিখবো, যেমন আমরা লিখতে পারি মানুষের তৈরি, আবার হচ্ছে কি মাঠের বা বাগানের জিনিস, এভাবে আমরা সুন্দর করে লিখতে পারি। আবার যদি আমরা লিখি শ্রেণীকক্ষে যেগুলো পাই সেগুলো যদি তাহলে একদিকে আমরা লিখতে পারি কক্ষের জিনিস, আর একদিকে আমরা লিখে ফেলবো মাঠের বা বাগানের জিনিস। যেমন আমরা শ্রেণীকক্ষে জিনিস লিখলে আমরা লিখতে পারি চেয়ার, টেবিল, বই, খাতা, শিক্ষক, সহপাঠী, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড ইত্যাদি। আর মাঠের বা বাগানের জিনিসের ক্ষেত্রে আমরা লিখতে পারি গাছপালা, গরু, ছাগল, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, কৃষক, ক্ষেত ইত্যাদি। আবার মানুষের তৈরি জিনিসের ক্ষেত্রে আমরা লিখতে পারি ঘর, বাড়ি, দালান কোঠা, চেয়ার, টেবিল, কাপড় চোপড়, রাস্তাঘাট, নলকূপ, বিদ্যালয় ইত্যাদি। এবং মানুষের তৈরি নয় এরকম ক্ষেত্রে আমরা লিখতে পারি মানুষ, গরু, ছাগল, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত ইত্যাদি। চলো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পরের অংশে চলুন। আমরা সংক্ষেপে এই বিষয়গুলো যেভাবে উপস্থাপন করতে পারি সেটি হচ্ছে নানা রকমের জিনিস আমাদের চারদিক ঘিরে রেখেছে, কক্ষে চেয়ার, টেবিল, বই, খাতা এবং শিক্ষক, সহপাঠীরা, মাঠে রয়েছে গাছপালা, গরু, ছাগল, মাটি, পানি, বায়ু, আলো, সব কিছুই আমাদের পরিবেশ। আমরা কিভাবে পরিবেশের শ্রেণীবিন্যাস করতে পারি এখন আমরা আলোচনা। আমরা এই যে পরিবেশ রয়েছে, এই পরিবেশের যে ভাগগুলো রয়েছে ভাগগুলোকে আমরা আলাদা আলাদা করলেই আমরা পরিবেশের বিন্যাস করতে পারবো। এখন আমাদের পরিবেশের শ্রেণীবিন্যাস, তাহলে আমাদের কি করতে হবে, নিচে দেখানো ছকের মতো ছক তৈরি করতে হবে। তারপর পাশে দেখানো ছবি আমরা কোনটি মানুষের তৈরি এবং কোনটি মানুষের তৈরি নয় তা আমরা সুন্দরভাবে আলাদা করতে পাচ্ছি। যেমন মানুষের তৈরি জিনিসগুলোর মধ্যে আমরা বলতে পারি ঘরবাড়ি, দালান কোঠা, চেয়ার, টেবিল, কাপড় চোপড়, রাস্তাঘাট,
নলকূপ বিদ্যালয়। আর মানুষের তৈরি নয় এগুলো, আমরা বলতে পারি মানুষ, গরু, ছাগল, পশু পাখি, গাছপালা, সূর্য, মাটি, পানি, বায়ু, পাহাড় ইত্যাদি। এখন আমরা এই আমাদের পরিবেশে যাচ্ছি, যা মানুষের তৈরি কিছু রয়েছে, মানুষের নয়। পরিবেশের উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেগুলো মানুষের তৈরি নয় সেগুলো প্রাকৃতিক উপাদান, এবং যেগুলো মানুষের তৈরি সেগুলো মানুষের তৈরি উপাদান, বা আমরা অন্যভাবে সেগুলোকে সামাজিক উপাদানও বলতে পারি। পরিবেশকে এর উপাদান অনুসারেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি। আমরা যে পরিবেশে বাস করি তাতে দুই ধরনের পরিবেশ, এখন আমরা এই পরিবেশ করে শ্রেণীবিন্যাস করতে আমরা চিত্রে দেখতে পাচ্ছি, একদিকে প্রাকৃতিক, আরেকদিকে মানুষের তৈরি। প্রাকৃতিক পরিবেশে রয়েছে পাহাড়, পর্বত, বন, গাছপালা, নদী, নালা, পাখি, কত রকমের, মানে মানুষের বসবাসের কোনো অস্তিত্ব। আর মানুষের তৈরি পরিবেশে যে যা কিছু হয়েছে মানুষ দ্বারাই সৃষ্টি, চেয়ার, টেবিল, বই, খাতা, ব্ল্যাকবোর্ড, শ্রেণীকক্ষ, এসব হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। এখন আমরা এখানে অপরূপ সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, এটি পুরোটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে এখান থেকে আমরা প্রশ্ন করতে পারি, ছবিগুলোতে কি কি দেখা যাচ্ছে? প্রাকৃতিক পরিবেশে পাহাড়, নদী, গাছপালা, পশু পাখি, অনেক কিছুই দেখতে পাচ্ছি আমরা। এগুলোর মধ্যে মানুষের তৈরি কোনো উপাদান আছে কি? না, এগুলোর মধ্যে মানুষের তৈরি কোনো উপাদান নেই। ভাবে তৈরি এগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। শিক্ষা, আমরা এই যে আমাদের আজ আমরা যেগুলো জানলাম সেগুলো হচ্ছে আমাদের পরিবেশ সম্পর্কে, চারপাশে যা কিছু তাই নিয়ে আমাদের পরিবেশ গঠিত। এই যে পরিবেশ, এই পরিবেশ প্রাকৃতিকগতভাবে তৈরি আর কিছু মানুষের তৈরি। আমরা যে পরিবেশে বাস করি তাতে প্রাকৃতিক এবং মানুষের তৈরি দুই রকমের পরিবেশই রয়েছে, কেননা আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে উপাদান নিয়ে মানুষের পরিবেশে জিনিস তৈরি করি। আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাকৃতিক, আর মানুষের তৈরি পরিবেশের তো গুরুত্ব অবশ্যই রয়েছে, তাহলে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারতাম না। তো আমরা এই পাঠে আজ যা যা শিখলাম এগুলো বাসায় খুব ভালোভাবে চর্চা করব। আমরা পরবর্তী ক্লাসে আমাদের পরিবেশের আরও বেশ কিছু আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আমি আজ ক্লাস এখানেই শেষ করছি।